একদম অথেন্টিক একটা কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসলে কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি এখন অনেকে অনেকভাবে করেন, কিন্তু একদম আগের দিনে আমার মা খালারা যেভাবে কাঁচা আমের ঝুড়ি আচারটা করতেন সেই রেসিপিটা আসলে এখন খুব একটা দেখা যায় না। আমি ইউটিউবে অনেক খুঁজেছি রেসিপিটা, কিন্তু অ্যাকচুয়ালি একদম অথেন্টিক যে রেসিপিটা সেটা এখন আমি খুঁজে পাইনি। তো আমি আমার খালাতো বোন বিনাপার কাছ থেকে এই রেসিপিটা কালেক্ট করেছি। আমাদের বাসায় সবসময় খাবার টেবিলে এই আচারটা থাকতো, কারণ এই আচারটা ডাল দিয়ে এবং খিচুড়ির সাথে ভীষণ মজা লাগে। তো আজকে আমি এই আচারটার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আর আমার পেজটিতে যারা নতুন দেখছেন তারা একটি ফলো দিয়ে যাবেন। আমি এখানে 5টা আম নিয়েছি, এগুলো যে কোনো সুপার মার্কেটে এখানে পাওয়া যায়। এটাকে খুব ভালো করে ছিলে নিয়েছি, এরপর আমি আমটাকে ঠিক এভাবে কেটেছি আড়াআড়ি করে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা চাইলে এটাকে আবার একটু ডিফারেন্ট ওয়েতে আমি দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে আমি কীভাবে কেটেছি, এভাবে কাটতে পারেন, অথবা আপনারা একটা পিলার দিয়ে তারপরে কাটতে পারেন, একদম আলু কুচি করলে যেরকম হয় সেরকম হয়ে যাবে, অথবা আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো এই তো আমগুলো আমি সব কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে আলুর মতো করে, ছোট চিকন চিকন, আর একটা ট্রের ভেতরে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি, কারণ এগুলো আমাকে রোদে শুকোতে হবে। আমি এখানে 3 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি আর 1.5 কাপ নিয়েছি রসুন কুচি, এগুলোকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপরে একটা ট্রের মধ্যে খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে পাতলা করে একটু ছড়িয়ে দেব। আর এই যে 2টো ট্রে ভর্তি করে আমি আম সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, এগুলো আমি এখন রোদে শুকোতে দিব। 2 থেকে 3 দিন লেগেছিল আমার শুকোতে, কারণ আমি হচ্ছে কনজারভেটরিতে দিয়েছিলাম আমার সানরুমটাতে, সেখানে মোটামুটি ভালোই রোদ আসে, তো আমার 3 দিন লেগেছে শুকোতে। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে, আর আম তো অনেক বেশি শুকিয়ে একদম খুব অল্প হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন যে আরেকটু কম শুকাতে, কারণ আমি একটু বেশি শুকিয়ে ফেলেছি, আমি একটু বাইরে ছিলাম, একদিন পরে এসেছি, এসে দেখি আমগুলো একটু বেশি শুকিয়ে গেছে। তো এনিওয়ে যেটা হবার হয়ে গেছে, বাট আরেকটু নরম থাকলে ভালো হতো। আমগুলো এমনভাবে শুকাতে হবে যেন উপর দিয়ে শুকিয়ে যাবে কিন্তু ভেতরটা সফট থাকবে। তো এইভাবে করে শুকালে আমের আচারটা অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আমার মোটামুটি অনেকখানি আমি শুকোতে দিয়েছিলাম, কিন্তু শুকানোর পরে অনেক কম হয়ে গেছে। এগুলোকে আমি এখন একটা এয়ারটাইট বোতলের মধ্যে ভরে রাখছি। এই বোতল দুটো আমি কিনেছি পাউন্ড শপ থেকে, মানে 2 পাউন্ড করে নিয়েছে বোতলগুলো। তো আমি পেঁয়াজ এবং আম একটু লেয়ারে লেয়ারে করে তারপরে বয়ামটার ভেতরে ভরছি, কারণ আমি আর চাচ্ছি না যে বাতাস লেগে এই আম আর পেঁয়াজ আরও বেশি শুকিয়ে যাক। তো আমি এয়ারটাইট একটা বোতলের মধ্যে ভরছি, আচারটা তেলে দেওয়ার পরে অ্যাকচুয়ালি এই বোতলের মধ্যে আমি ভরবো। তো আমি এখন তেলটা রেডি করে নিচ্ছি। তেলটার জন্য আমার হালকা করে আমি কুসুম গরম করে নেব, হচ্ছে সরিষার তেল। এখানে প্রায় 2 কাপের মতো তেল নিয়েছি, আর নিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন, 2-3 টুকরো তেজপাতা আর 2-3 টুকরো দারচিনি। ওগুলোকে একটু হালকা ভেজে তারপরে আমি একটু দিয়ে দিলাম হলুদ। আসলে এই 5 ফোড়নটা আপনি বেশি ভাজতে পারবেন না, বেশি ভাজলে কিন্তু সরিষার তেল এবং 5 ফোড়ন দুটোর টেস্টই চেঞ্জ হয়ে যাবে, 5 ফোড়নটা তিতা হয়ে যেতে পারে এবং সরিষার তেলের ঘ্রাণটা চলে যেতে পারে, এই জন্য খুব অল্প ভাজতে হবে। শুকনো মরিচটা আমি আলাদা করে ভেজে নিয়েছি, ওই যে বললাম আমি চাচ্ছি না যে তেলটা, সরিষার তেলটা এবং 5 ফোড়নটা বেশি ভাজা হোক, এই জন্য আমি শুকনো মরিচটাকে আলাদা ভেজে তারপরে অ্যাড করেছি। এখন জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু ভাজার পরেই আমি চুলো থেকে সরিয়ে রাখবো, এবং যখন তেলটা ঠান্ডা হবে তখন এই তেলটা আমি আমের মধ্যে ব্যবহার করব। তেল প্রায় ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন বোতলের ভেতরে যে লেয়ারে লেয়ারে আম আর পেঁয়াজের মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি খুব সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখবেন যে তেলটা একদম আমের ভেতরে ঢুকে যায়, কারণ অনেক ড্রাই জিনিস তো খুব কুইক তেলটা খেয়ে ফেলে। তো আমি বোতলে ভরে নিয়েছি কাঁচা আমের এই ঝুড়ি আচারটা। রোদে শুকিয়ে নিলে সবচেয়ে ভালো হয়, বাট অনেকেই বলেন যে ওভেনেও নাকি আমটাকে শুকানো যায় এভাবে, তো আমি কখনো ট্রাই করিনি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই আমের আচারটা সম্পূর্ণ ডুবো তেলের মধ্যে থাকতে হয়, তো আমি প্রথমেই বেশি তেল দিইনি কারণ আমার প্যানটা ছোট ছিল, আমটা মেশানোর সময় তেলটা হয়তো বা পড়ে যেতে পারতো বা আমটা পড়ে যেতে পারতো। তো আমি আবারও আলাদা করে তেল গরম করে তারপরে ঠান্ডা করে সেই তেলটা আচারের মধ্যে ঢেলে দিয়েছি। এখন দেখেন একদম সুন্দর আচারটা ডুবো তেলের মধ্যে রয়েছে, এবং এইভাবে আচারটা যত বেশি মজবে তত বেশি মজা হবে, মানে 8-10 দিন পরে আচারটা খেতে বেশি মজা লাগবে। এই তো হয়ে গেল আমার কাঁচা আমের অথেন্টিক ঝুড়ি আচার, যে আচারটা আমাদের মা খালারা বানাতেন অনেক আগে। এখন অবশ্য মানুষ অনেক ধরনের অনেকভাবে মডিফাই করে বানান, বাট আমার কাছে এই আচারটা খিচুড়ির সাথে এবং ডালের সাথে অসম্ভব মজা লাগে, এই জন্য আমি বানিয়ে রেখেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।